দীর্ঘ 30 বছরের বেশি সময় আমি ওনার কলিগ ছিলাম, কিন্তু আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে যে তার উপরে যে মিথ্যা কেসগুলো আনা হয়েছিল হাইকোর্ট ডিফেন্ড হিম। দেখুন, দুনিয়াতে অনেক যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, যেহেতু উনি যুদ্ধাপরাধী ছিলেন না, কিন্তু এরকম মিথ্যা 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 তার বিরুদ্ধে যে অভিযোগ আসতে পারে এটা কল্পনাতে। তাকে দুইজন মানুষ হত্যার অভিযোগ আসছিল, নারী দর্শনার্থী জড়িত ছিলেন। এগুলোকে মিথ্যা প্রমাণিত করার জন্য আমরা কোর্টে অসংখ্য ইনকন্ট্রোভার্টেবল এভিডেন্স দিয়েছি, কিন্তু কী কারণে কোর্ট সেটা মানেননি এটা সবাই জানে। আমার সৌভাগ্য ছিল যে ওনাকে প্রতিদিন কোর্টে দেখতাম। উনি আমার হাত ধরে বলতেন, ব্যারিস্টার ভাই, আল্লাহর পথে শহীদ হওয়া তো সবচেয়ে বড় অনার, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ। উনি তার কণ্ঠস্বর প্রায় রুদ্ধ হয়ে যেত। আরেকটা কথা বলতেন যে আমি আবারও চাই, আমি এই প্রিজনের অন্ধকার জায়গা থেকে বেরিয়ে যাব এবং মানুষের কাছে কোরআনের বাণী শোনাব। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করেন নাই, বা দোয়া কবুল হয়নি। সব মানুষের সব দোয়া কবুল হয় না। ইবনে তাইমিয়ার মতো উনি 13 বছর জেলে ছিলেন, কিন্তু হিজ কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ইজ ইমেন্স। হাজি শরিয়তুল্লাহ, কিতুমির, মুন্সি মেহেরুল্লাহ যে সমস্ত কাজ করে গেছেন, মাওলানা সাঈদির কন্ট্রিবিউশনও সেই পর্যায়ে। আজকের দিনে আমরা তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসলে কথা হচ্ছে, যখন একটা দেশে একটা একনায়ক সরকার থাকে, তখন তারা মানুষকে ভয় করে। এবং বাংলাদেশ ইজ বিকামিং ফর্মিডেবল ওয়ান পার্টি স্টেট, এই জন্য মাওলানা সাঈদির মতো জনপ্রিয় মানুষকে তারা ভয় করে। এই ভয় করার কারণেই কিন্তু তারা তাদের উপরে চড়া হয়েছে। না, একজন মানুষের ইন্তেকাল করে যাওয়ার পরে আর কি থাকলো? তার পরিবারের সাথে ওনাকে দেখা করতে দেওয়া হয়নি, তার জানাজা ঢাকাতে হয়নি, তার জানাজা পিরোজপুরে নিয়ে গেছে এবং সেখানে খুব তড়িগড়ি করে তার জানাজা শেষ করা হয়েছে। সুতরাং দিস ইজ এ ফিয়ার হুইচ ইজ ইনহারেন্ট ইন এ ওয়ান পার্টি সিস্টেম। এই কারণেই আলে গণমাধ্যমের উপরে অবস্থা হচ্ছে। একটা কথা আমি বলি যে ওয়াজের যে একটা কালচার বাংলাদেশে ছিল সেটাকে উনি পরিবর্তন করেছিলেন কোরআনের বাণী মানুষের কাছে শুনিয়ে। এবং যত মানুষ ইন দ্য কামিং ডেইজ, উইকস অ্যান্ড মান্থস অ্যান্ড ইয়ার্স যারা ওয়াজ করবেন সাঈদি সাহেবের, দিলরশন সাঈদের, আল্লামা দিলরশন সাঈদি থেকে, ওই লাইনেই ওয়াজ করবেন। সুতরাং দ্যাট ইজ হিজ গ্রেটেস্ট সাকসেস।